হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আবারও চলে আসলাম আজকে আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে আমি চেষ্টা করব যে তোমাদের সাথে আজকে আমার সারাদিনে অ্যাক্টিভিটিসটা শেয়ার করার জন্য। তো উইকেন্ড আসলে কীরকম করি, সব উইকেন্ডে তো আসলে বাইরে ঘোরাঘুরি প্ল্যান করি না, তো নিজস্ব কাজের জন্য কিছু টাইম রাখতে হয়, কারণ রান্নাবান্না করতে হয়, বাসার মানে গোছগাছ করতে হয়, বাসার পারপাস কিছু জিনিসপত্র কেনাকাটা করতে হয়, তো সবসময় আসলে ঘোরার জন্য আসলে সময় হয় না। তো সেরকমই এরকম একটা আজকে আমার উইকেন্ড। তো এই উইকেন্ড আসলে বাসার সমস্ত কাজের জন্য আমার ব্যস্ত, সকালবেলা থেকে উঠে রান্না করতে হবে অনেক, কারণ নেক্সট উইকে আসলে আমাকে একটু অফিসে যেতে হবে এবং আরও কিছু কাজের জন্য আমাকে একটু বাইরে দৌড়াদৌড়ি করতে হবে, তো খুব একটা টাইম পাবো না। এই কারণে আমি যেটা করবো, এই উইকেন্ডে আমি একটু চেষ্টা করবো যে একটু কিছু রান্না করার জন্য বেশি করে, যাতে আমি নেক্সট উইকে আমি মানে তাড়াতাড়ি করে কোনো কিছু করতে পারি। মানে হচ্ছে বেঙ্গলিয়ানা রান্না করতে হবে, তো চেষ্টা করবো একটু ভর্তা শাক এগুলো রান্না করা। তো আমরা খাওয়া দাওয়ার পরে হচ্ছে একটু বাজারে যাব, টার্কি শপে যাব, কারণ হালাল চিকেন এবং হালাল বিফ কিনতে হবে, যেগুলো সেগুলো আর কি নর্মাল গ্রোসারি শপ যেটা আছে সেখানে পাওয়া যায় না। তো এই কারণে আর কি আমরা হচ্ছে টার্কি শপে যাব লিপস্টার্টে, তারপরে ওইখান থেকে হচ্ছে আমরা তারপরে রোলারে যাব, একটু বাসার জন্য কিছু টুকটাক জিনিসপত্র কিনতে হবে। ওইটা করার পরে তারপরে হচ্ছে নর্মাল অ্যাজ ইউজুয়াল এখানে গ্রোসারি শপ, রেওয়ে, লিডল বা যেটাই পাই সামনে সেখানেই চলে যাব। আমার ইচ্ছা হচ্ছে কাফল্যান্ডে যাওয়ার জন্য, কারণ কাফল্যান্ডে গেলে না অনেক ভ্যারিয়েন্টেশন পাওয়া যায়। ওর নেক্সট উইকের ব্রেকফাস্টের জন্য কিছু খাবার কিনে রাখতে, এই তো। তারপরে জানি না ডিনার কোথায় করবো, বাসায় করবো নাকি বাইরে করবো, কারণ বাইরে তো কোথাও বসা যাবে না, হয়তো আমাদেরকে টেক অ্যাওয়ে করতে হবে এবং করে গাড়িতেই খেতে হবে। তো এখন পর্যন্ত জানি না কি করব। তো এটি হচ্ছে ঘুম থেকে মাত্র উঠলাম, ওয়েদারটা খুবই বাজে, বৃষ্টি পড়ছে, ক্লাউডি, এবং মনটা আমার ভালো না, কারণ আমার কাছে মনে হয় যে সানি ওয়েদার মানে ভালো লাগে, আর যেহেতু ক্লাউডি ঠান্ডা থাকে ভালো লাগে না, তাই না? কেমন যেন লাগে। তো যেহেতু ক্লাউডি ওয়েদার ভালো লাগতেছে না, জানি না ওয়েদারের কারণে আমার মনটাও যেন কেমন খারাপ খারাপ লাগতেছে। তো চিন্তা করলাম যে আমি তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করি যে কী করছি। তো এটাই তো, এই তো। প্লিজ তোমরাও আমাকে শেয়ার কমেন্টস করে জানাও যে তোমরা কী করছো আজকে, তোমাদের তোমরা উইকেন্ডটা কীভাবে কী করো, স্পেশালি কোনো উইকেন্ডে কখনো যদি প্ল্যান না থাকে কোথাও ঘুরতে যাওয়ার, কী করো, বাসায় কী কী কাজ করো, প্লিজ আমাকে শেয়ার করে জানাও। আই হোপ আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগতে পারে, কারণ এটা হচ্ছে টোটালি আমার আমার ন্যাচারাল লাইফ, ডেইলি লাইফ আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কী কী করছি, কী অ্যাক্টিভিটিস করছি। এখন আমার সব শুরু হবে রান্নাবান্না, তারপরে স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে সব আপ টু ডেট জানাবো। তো রান্নাবান্না মাত্র শেষ করলাম, এটা হচ্ছে গরু মাংস ভুনা, সালাদ, প্লেন রাইস, আর আমি এখানে হচ্ছে স্পিনার ভাজি করেছি, আর হচ্ছে দুই রকমের ভর্তা, চিংড়ি মাছের ভর্তা আর হচ্ছে তেলাপিয়া মাছের মাথার ভর্তা। তো এটি হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আমি রেডিও হয়ে গেলাম। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক ফর টুডে আউটসাইড, বিকজ ইটস লিটল বিট কোল্ড। তো আমি একটা পুলওভার পরেছি, একটু ফ্যাশনেবল পুলওভার এটা, আর উপরে হচ্ছে পরে জ্যাকেট নিয়ে নিব। তো এটাই হচ্ছে, তো এই টপসটা আমার খুব ভালো লাগে, খুব সুন্দর একটা ক্রিম কালারের একটা টপস, আর সাইডটাও খুব সুন্দর একটা স্টোন বসানো ইয়া করা, তো আমার আসলে খুব ভালো লাগে। তো যেহেতু ঠান্ডা একটা জ্যাকেট নিয়ে নিয়েছি। তো রামেশ অলরেডি গাড়িতে এসে দেখি বসে পড়েছে, সে ড্রয়িং করতেছে গাড়ির ভিতরে বসে। তো আমি অলরেডি নেভিগেশনে আমার অ্যাড্রেস দিয়ে দিয়েছি, আমি লিপস্টার্টের দিকে যাব এখন আমরা। লিপস্টার্টে চলে আসলাম, এটা হচ্ছে একটা টার্কি শপ। তো এখানে আমরা দেখা গেছে প্রত্যেক মাসে একবার করে আসি, অর টু উইকসে একবার করে আসি। এখানে খুব সুন্দর ভেজিটেবলস পাওয়া যায়, ফ্রেশ ভেজিটেবলসগুলি, এই তো। আর এখানে সবচেয়ে মেইন জিনিস হচ্ছে আমরা যে কারণে আসি, গ্রিন চিলি পাওয়া যায়, আর আমাদের এশিয়ান কিছু মশলাগুলিও এখানে খুব অ্যাভেলেবেল। তারপর চা যেরকম আমরা খাই, এই যে আমার হাজব্যান্ড এখানে ধরে রেখেছে চা, তো আসলে কিছু কিছু জিনিসে খুব সিমিলারিটি পাই দেখে আমরা এই টার্কি শপগুলিতে আসি। আর ডেফিনেটলি এখানে তো মানে হালাল জিনিস পাওয়া যায়,
কারণ হালাল অন্য অন্য জায়গায় পাওয়া যায় না। তো আমি এখানে আরও একটা জিনিস পেয়েছি আজকে, সেটা হচ্ছে পেঁয়াজ ভাজা বেরেস্তা করা। তো এখানে দেখলাম যে দামটা খুব কম, 500 গ্রাম পাওয়া যাচ্ছে, কিন্তু 500 গ্রামের প্রাইসটা আমাদের নর্মালি অন্যান্য শপের থেকে কম। তারপরে কর্নফ্লাওয়ারও নিলাম আমি, কর্নফ্লাওয়ারের প্রাইসটাও আমার কাছে মানে খুব কম লাগলো অন্যান্য জায়গা থেকে। আরেকটা জিনিস এখানে মানে সব কিছুই খুব ভালো, রিজনেবল প্রাইস আছে, খুব একটা বেশি আমার কাছে লাগেনি অন্যান্য জায়গা থেকে। তারপরে হচ্ছে আমি আজকে সোয়া সস নিয়েছি এখানে, সোয়া সসের দামটা খুব কম লাগলো আমার কাছে এবং কোয়ান্টিটিটা অনেক বেশি। এবং এখানে দুই ধরনের আছে, লাইট এবং ডার্ক। তো সোয়া সস আসলে মাঝে মধ্যে লাগে চাইনিজ খাবারগুলি রান্না করলে, বিভিন্ন ধরনের ডাল আছে এখানে আমাদের। তো এখান থেকেও আমি ডাল নিয়েছি, বাসায় ডাল শেষ হয়ে গেছে। তারপরে এখানে সসেস, আর সসেসটা সবচেয়ে মেইন হচ্ছে যে হালাল সসেস বিভিন্ন টাইপের। আর হ্যাঁ, আমার হাজব্যান্ড অলরেডি চলে এসেছে মাংসের কাছে, তো সে অর্ডার দিচ্ছে কী টাইপের মাংস নেবে। তো আলহামদুলিল্লাহ আজকে এখান থেকে শপিং শেষ। তো আমার হাজব্যান্ড এখন পর্যন্ত অ্যানালাইসিস করতেছে রিসিপ্ট নিয়ে, কিনার সময় কিন্তু হুশ ছিল না। আসলে আমরা প্ল্যান করে গিয়েছিলাম শুধু গরু মাংস কিনব, বাট গরু মাংসের থেকে অনেক বেশি কিছু কিনা হয়েছে। তোমার রিসিট অ্যানালাইসিস শেষ হয়েছে? আমি দেখলাম যে সে কখন থেকে তুমি খালি রিসিট নিয়ে অ্যানালাইসিস করতেছো। আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা, সেখানে চলে এসেছি আমরা রোলারে। তো রোলারে বেসিক্যালি আজকে আসার কারণ হলো যে টুকটাক কিছু বাসার জন্য জিনিস কিনবো, তো এই কারণে আসলে রোলারে আসা। তো রামিশাও কিছুদিন ধরে বলতেছো একটা ট্রেজারি বক্স লাগবে, আমারও কিছু বাসার জন্য একটু সাজানোর জন্য ঠিক না মানে কিছু প্রয়োজনীয় কিছু জিনিস লাগবে, এই কারণে আমরা আজকে রোলারে এসেছি। তো রোলারটা আসলে কাছে আমাদের এখান থেকে, তো এটা লিপস্টারটা আছে, কারণ নর্মালি অন্যান্য জায়গায় হচ্ছে ইকিয়াটা থাকে। তো যেহেতু এটা কাছে এখানেই চলে আসলাম, লিপস্টারটা যেহেতু আসলাম আজকে। আর এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা সেকশন, সেটা হচ্ছে ঘর সাজানোর জিনিস। খুব সুন্দর 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 জিনিস আছে ঘর সাজানোর জন্য। তো আমার তো এই জায়গাটা খুবই ভালো লাগে, আমি যখন এখানে আসি এখানটা বেশি টাইমটা স্পেন্ড করি, কারণ আমি এখানে একাই আছি, ওরা সবাই অন্য অন্য জায়গায়। তারপরে চলে গেলাম হচ্ছে কাফল্যান্ডে, এটা হচ্ছে রোলারের থেকে একটু সামনে, এর জন্যই আমরা এখানে চলে এসেছি। তো আজকে এখান থেকে যেগুলো কিনবো সেগুলো হচ্ছে দুধ, ডিম, তারপরে হচ্ছে ব্রেড কিনতে হবে, আরও কিছু আমার বাচ্চার স্কুলে ব্রেকফাস্টের জন্য। তো দেখে যাচ্ছে রামেশা খুব টায়ার্ড হয়ে গেছে সারাদিনে, তো এখানে শুয়ে আছে। আমরা সবাই খুব টায়ার্ড, এখন বার্গার কিংয়ে যাব আমরা, প্রচণ্ড ক্ষুধা লেগেছে। চলে আসছি বার্গার কিংয়ে, এখন অর্ডার করব। আমাদের খাবার চলে এসেছে, এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, কার রেস্টুরেন্ট, বিকজ এখানে বসার কোনো ওয়ে নেই, শুধুমাত্র আমরা টেকওয়ে করতে পারবো। তো আমরা টেকওয়ে করে আমাদের খাবার নিয়ে নিয়েছি এখানে। তো ফাইনালি বাসায় এসে পৌঁছালাম, এটা হচ্ছে আমাদের সারাদিনের বাজার। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমাদের কত কত বাজার করেছি। আসলে প্রত্যেক 2 সপ্তাহ পর পরই আমাদের এরকম বাজার করতে হবে, এটা আসলে সবারই এরকম খুব নর্মাল। তো এটাই হচ্ছে আজকে আমাদের সারাদিন কেনাকাটা বাজার টাজার। তো এখানে এই বক্সটা হচ্ছে রামেশার জন্য কিনা, এটা হচ্ছে রামেশার ট্রেজারি বক্স, রোলার থেকে আমরা কিনি। নাও ইটস মুভি টাইম, সো উই জাস্ট ফিনিশ আওয়ার ডিনার। আমি আমার সব কাজ শেষ করে ফেলেছি, যা কেনাকাটা করলাম সব কিছু গুছিয়ে ফেলেছি। এখন আমি আর রামেশা দুজনে মিলে এবং আমার হাজব্যান্ডও, আমরা সবাই মিলে মুভি দেখছি। মুভিটা খুব ইন্টারেস্টিং একটা মুভি। তো নাও ইটস মুভি টাইম অ্যান্ড গুড নাইট এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার উইকেন্ড ব্লগ, বাই বাই।